আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মাসুদ রানা, অনার অফ পরশমণি শাড়ি। তো আজকে আমরা একটা শর্ট রিভিউ নিব আমাদের কাস্টমার, ওনারা আসছে কুমিল্লা থেকে অনেক কষ্ট করে। আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনে, যারা এই করোনা সিচুয়েশনে যারা কেনাকাটা করতে আর কি একটু ভয় পাচ্ছেন মার্কেটে আসতে, বা অনেক গ্যাদারিংয়ের মধ্যে কেনাকাটা করা দেখতেছেন যে সেফটি না, তো আমরা আসলে কি এই ব্রাঞ্চটা আমাদের হইলো মূলত হোলসেল ব্রাঞ্চ, আমরা যারা আমাদের ডিলার আছে ঢাকার বাইরে তাদের জন্য করা। তো আমাদের এই ইউটিউবে রিভিউ দেখে আঙ্কেল সুদূর কুমিল্লা থেকে আসে, তো ওনাদের এই জায়গাটা একটু খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়েছে আর কি, অনেক ঘুরতে হয়েছে 1-2 ঘন্টা। তো অনেকেই আমি ক্লিয়ার করে বলে দিই, যারা আমাদের সহজে এখানে এই লোকেশনে আসতে পারবেন, আমাদের দুইটা বেনারসি পল্লীতে দুইটা রিটেল ব্রাঞ্চ আছে, পরশমণি 1 এবং পরশমণি 2। তো পরশমণি 1টা আমাদের 1 নম্বর লেনে আর পরশমণি 2টা আমাদের 8 নম্বর লেনে। এই শপে এসে যদি কেউ আমাদের হোলসেল ব্রাঞ্চটা ভিজিট করতে চান, সেই ক্ষেত্রে আপনি আমাদের দোকানে কোনো স্টাফ অথবা বাইরে যে বয় আছে তাকে জিজ্ঞাসা করলে আপনাকে এই আমাদের হোলসেল ব্রাঞ্চ সহজে আপনাকে নিয়ে আসতে পারবে। তো আজকে আমি যে আপু আছে, তো ওনার হয়তো আপনার ভাইয়ের বিয়ে, ভাইয়ের ছেলের বিয়ে, তো ওনারা শপিং করতে আসে কুমিল্লা থেকে, তো আমাদের অনলাইনের রিভিউ দেখে আসে। তো আজকে আমি ওনাকে জিজ্ঞাসা করবো যে আমরা আমাদের এখানে যে আসলো, ওনার আসতে হয়তো অনেক কষ্ট হয়েছে, তো আসার পরে আপনারা যে আমাদের শাড়িগুলো দেখলেন কেমন আমাদের শাড়ি? হ্যাঁ, অনেক সুন্দর। আসলে আমরা অনেক কুমিল্লা থেকে আসছি, দূর থেকেই আসছি, তো অনেক কষ্ট করে লোকেশনটা খুঁজে পেতে। আর প্রাইস কেমন আমাদের? হ্যাঁ, আপনাদের প্রাইস রিজনেবল, রিজনেবল। এই ফার্স্ট আসছি, কিন্তু আমরা কিনে খুব প্লিজ। আচ্ছা, না আমরা তো কুমিল্লা থেকে আসছি কেনাকাটা করার জন্য। এখানকার যে ওনাদের যে আচার আচরণ ব্যবহার, আমি খুব প্লিজ। আর আমার থেকে মানে যে এগুলার যে প্রাইসগুলা, আমার প্রাইসগুলো আঙ্কেলের কাছে প্রাইসটা অনেক চিপ মনে হয়েছে। আশা করি উনি যে আমাদের কাছ থেকে কেনাকাটা করছে ভবিষ্যতেও আসবে উনি। জি, আশা, আমরা আশা রাখি যাতে উনি ভবিষ্যতে আসে আমাদের কাছে। তো আপুরা শুনলেন অনেক স্যাটিসফাই আসলে। তো যারা এই সিচুয়েশনে যারা ভয় পাচ্ছেন যে আমি মার্কেটে গ্যাদারিং থেকে কেনাকাটা করবো না, একটু নিরিবিলি কেনাকাটা করতে চাই ঘরোয়াভাবে, তো আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই সরাসরি আমাদের এই হোলসেল ব্রাঞ্চটা ভিজিট করে। আরেকটা জিনিস আমি বলি, 10 পিস প্লাস কেনার কেনাকাটা করবেন তারাই অবশ্যই আমাদের হোলসেল ব্রাঞ্চটা ভিজিট করবেন, কারণ 10 পিসের উপরে কেনাকাটা করলে আমরা এই সুযোগটা তাদেরকে দেই যে হোলসেলে আসলে আমরা এই সুযোগটা নিতে পারবেন, অন্তত আপনারা পাইকারি প্রাইসটাতে আমরা আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো। আর এই হোলসেল প্রাইস, এই হোলসেলের অ্যাড্রেসটা আমি বলে দিই, এটা সেকশন 10 ব্লকে লাইন নাম্বার 13, শেষ মাথায় দেখবেন মধুমতি টাওয়ার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের নিচতলায় এবং বেসমেন্টে দুইটা ফ্লোরে আমাদের হোলসেল ব্রাঞ্চটা। তো যারাই এই এখন চিপ রেটে বিয়ে শাদি সারতে চাচ্ছেন, বা অনেকে যারা দূর থেকে আসতে পারতেছেন না, আমাদের কিছু প্যাকেজ আছে দেখবেন, ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের 10-12টা প্যাকেজ আছে, যদি আপনারা চান ঘরে বসে অনলাইনে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো করোনা সিচুয়েশনের কারণে আমরা এই অনলাইনটা শুরু করি, তো আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, আপনাদের সহযোগিতা চাবো, সবাই আমাদের পাশে থাকবেন। এবং আমি অবশ্যই বলবো, যদি আমাদের প্রোডাক্ট ভালো হয়, আমাদের সার্ভিস ভালো হয় এবং আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের যাদেরকে গিফট করবেন সবাই চুজ করে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই পরশমণিতে কেনাকাটা করবেন এবং পরশমণির সাথে থাকবেন, এবং পরশমণিতে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই এখান থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলি, আমরা যখন এই পরশমণিটা করি, আমাদের ইচ্ছা ছিল, আমরা এটা আমাদের মূলত ব্যবসা ছিল পাইকারি, আমরা রিটেলে আসি এবং অনলাইনে আসি একমাত্র কাস্টমারের মানে সার্ভিস দেওয়ার জন্য। আমরা মূলত এই ব্যবসাটা করি আমরা একটা সামাজিক সেবার মতো করে, যাতে সবাই মানে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মানে হেজিটেশনে না ভুগে, ওই চিন্তা করে আমরা এই পরশমণিটা করি। তো নেক্সটে আপনারা অবশ্যই এই পরশমণির চ্যানেল, ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরশমণির একটা পেজ আছে ফেসবুক পেজ, এটাতে আমাদের রেগুলার লাইভ হয়, আমাদের প্রতিটা প্রোডাক্টের রেট দেওয়া থাকে দেখবেন আপনারা। যেহেতু অনেকে মার্কেটে গিয়ে অনেক দামাদামি, অনেকে হেজিটেশনে ভুগতে হয়, শাড়ি আইডিয়া থাকে না, অনেকে প্রতারিত হয়, তো অবশ্যই আমি মনে করি আপনারা যদি পরশমণির চ্যানেলটা ভিজিট করেন, আপনাদের কম বেশি সব আইটেমের আপনার একটা ধারণা পেয়ে যাবেন মার্কেটে কোনটার কত প্রাইস আছে, আপনাকে কেউ ঠকাইতে পারবে না। তো আমি বলবো যে অবশ্যই পরশমণির সাথে থাকবেন সবসময়, এবং অতীতে যারা ছিল আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাবো, এবং আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।